কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল ও চট্টগ্রাম কক্সবাজার রেলপথের পর চট্টগ্রামে আরেক মেগা প্রকল্পের দুয়ার খুলছে কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবিএম মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ সিডিএর তিন প্রকল্পের উদ্বোধন করবেন কাল। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবিতে মনিরুল ইসলাম পারভেজের রিপোর্ট। পাখির চোখে দেখা বন্দর নগরীর প্রথম উড়াল সেতু নামকরণ করা হয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর নামে। বন্দর নগরীর যানজট ও বিমানবন্দরগামী যাত্রীদের ভোগান্তি নিরসনে 2019 সালে শুরু হয় এই প্রকল্পের কাজ। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা বিচ পর্যন্ত 15.11 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতু 13.5 কিলোমিটারের কাজ শেষ। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর খুলে যাবে বিমানবন্দর থেকে টাইগার পাস অংশ। উদ্বোধন করার পরে কয়েকদিন আমাদের সময় লাগবে ফিনিশিং কাজগুলো শেষ করতে। ওগুলো শেষ করার পর আমরা এই টাইগার পাস থেকে সিবিচ পর্যন্ত আমরা যান চলাচলের জন্য আশা করি আমরা উপযোগী করে ছেড়ে দিতে পারবো। এই এক্সপ্রেসওয়ে পুরোপুরি চালু হলে মাত্র 20 মিনিটে চট্টগ্রাম শহর থেকে বিমানবন্দর পৌঁছানো যাবে। গতি ফিরবে নগরীর প্রাণকেন্দ্রে, বাঁচবে কর্মঘণ্টা। শহরের যে গুরুত্বপূর্ণ জাংশনগুলো আছে ওগুলোর সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়েকে আমরা মার্চ করেছি, আমরা ওখান থেকে উঠানামার ব্যবস্থা করেছি, যাতে প্রত্যেকটা জায়গা থেকে শহরে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গা থেকে যাতে এলিভেটেড এক্সপ্রেসের সুবিধা নিয়ে সে এয়ারপোর্টে যেতে পারে এবং এয়ারপোর্ট থেকে সিটিতে আসতে পারে। 4,298 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা 2024 সালের জুনে। 10% কাজ বাকি রেখে চালু হতে যাচ্ছে প্রকল্পটি, তাতেই চট্টগ্রামবাসীর মনে স্বস্তি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।